হ্যালো প্রিন্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রীমা ওয়াশ ব্লগসে নিয়ে চলে এলাম আজকের ভিডিও। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, সকাল 8:30-এর গ্রামের বন্ধু, ছোটোবেলার বন্ধু ফোন করেছিল, তো উঠে পড়েছে, একটু কথাবার্তা বলছিল, আর এখন মানে ডিউটিতে বেরোনোর জন্য রেডি হবে। আমার রান্নাবান্না হয়ে গেছে, আর তারপরে আমার বাকি কাজটা সেরে আমি রেডি হব। দেখি আজকে কোনো কাজে যেতে পারি নাকি, তো দেখতে থাকো সারাদিন কী করি আর না করি। এখন আমাদের চাও খাওয়া হয়ে গেছে, অনেকদিন পরে সকাল সকাল একসঙ্গে চাও খেলাম, তো দেখতে থাকো। রান্না করেছি পনির, পনির করেছি আলু দিয়ে, আর এদিকে করেছি আলু উচ্ছে ভাজা। মাছের ডিম দিয়ে আলু উচ্ছে ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে। এবার সব টিফিন বক্সে ভরবো। এদিকে ভাতও হয়ে গেছে, দেখো তো মোটামুটি এদিকার কাজ কমপ্লিট। এবার করব ঘর পরিষ্কার, ঘরের সব কাজ। তো দেখো আজকে বাইরের পরিবেশটা কেমন সুন্দর, আমার গাছগুলো যাই বলো তাই বলো সুন্দর হয়েছে, কিন্তু ফুলের অনেকগুলো কুড়িও হয়েছে। এখন পুজো দিচ্ছি না বলে অনেক ফুল আছে, তো সব অগোছালো আছে, এখন সব গুছাতে হবে। ঠিক আছে, দেখতে থাকো। মোটামুটি সব গোছানো হয়ে গেছে, দেখো বাসন গোসন মেজে সব শুকাতে দিয়েছি, গ্যাস টাস মুছে নিয়েছি, দাদার খাবার রেডি করে দিয়েছি। আজকে একটু সব মোছামুছি করলাম, এগুলো সব কেরোসিন দিয়ে একটু সব মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা মুছবো, ঝাড় দেওয়া হয়ে গেছে, ফ্রিজ ট্রিজ সব মুছে নিয়েছি, এবার শুধু ঘরটা মুছে স্নান করব। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম এখন, দেখো কাজে যাবো, কাজে যাবো মানে সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে এই 4টার সময় যাওয়ার জন্য বললো দিদিটা। ঠিক আছে, ভালো হয়েছে, আমি রেস্ট নিয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে এখন সব ছেলে খেয়েছিল, সব গোজ গাজ করে সব ফ্রিজে ঢুকিয়ে তারপরে এই রেডি হয়ে বেরাচ্ছি। তো যাই, আইডিয়ালেই যাব, তো আইডিয়ালে গিয়ে আবার চলে আসবো। তো ঠিক আছে, দেখি রাত্রে কি আজকে ডিনার করতে পারি, দেখাতে পারি তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো দেখতে থাকো। ঝাঁক পাখি ছেলে উড়ে গেছে, আর কয়েকটা আছে। এই যে আইডিয়ালে ঢুকছি, রোদ কমে গেছে, এখন ভালো লাগছে বেশ পরিবেশটা। ঠিক আছে, দারুণ ফুল ফুটেছে, যা লাগছে না কি বলবো। শুধু এই গাছগুলো দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা, গাছের গায়ে কিন্তু আবার গাছ উঠেছে। বন্ধুরা, বাড়ি চলে এলাম, কাজ শেষ করে আরেকজনের ছিল সিলভার, ওকে কিন্তু আমি যেতে পারিনি একটু প্রবলেমের জন্য, তো সোজা বাড়ি চলে এসেছি। আর ওর বাবার জন্য আজকে একটা টিটিনাস কিনে নিয়ে এসেছি, দেখো আজকে ওর বাবার কাণ্ড দেখবে তোমরা, ছেলে ইঞ্জেকশন দেবে। এই যে টিটিনাস, আমাকে বলেছিল নিয়ে আসতে, আমি টিটিনাস নিয়ে এসেছি। এবার দেখি রাত্রে দেয়া করাতে হবে, এই যে ফ্রিজে রেখে দিলাম, এখন
আর এখন আমার পেয়েছে ভীষণ খিদে, কারণ সেই 10:30 নাগাদ খেয়েছিলাম তোমার কি বলে একটু পটল আর আলু ভাতে দিয়ে ভাত খেয়েছিলাম, এবার সেইটা খেয়েছিলাম, তো এখন দেখ একটু মুড়ি চানাচুর খাবো। তো ঠিক আছে, একটু টিফিন করে নিই, চা আর মুড়ি। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যা সন্ধ্যায় আছে দাদা, বাজার করে নিয়ে এসেছে গোড়া বাজার থেকে। এটা কৃষক কাকু আসেন বসুন, শাক নিয়ে এসেছে দু রকম, বাপরে বাপ এরম এত বড় নোটের শাক হয়, কচুরমুখি নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, এদিকে দেখো লাল আলু নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে, এগুলো সব কেটে বেছে এখন গুছিয়ে রাখবো। এই শাকও খাওয়া যাবে, ওই শাক। তো দেখো বন্ধুরা, সব শাকটা কেটে গুছিয়ে সুন্দর করে রেখেছি, মাছ টাছ ধুয়ে ফ্রিজে দেখো সব প্যাকিং করে করে রেখেছি। এখন সব কেটে বেছে তো গুছিয়ে রেখেছি প্যাকিং করে করে কালকে রান্না করব। আমি বললাম ডাটাটার জন্য একটু কুমড়ো নিয়ে আসো, কুমড়ো আনিনি, ভুলে গেছে নাকি জানি না, বলছে পাইনি। আমি বললাম তাহলে সকালে এনে দিও, সকালে এনে রান্না করাটা বহুত চাপ হয়ে যায়, চচ্চড়ি না টাইম লাগে এ করতে। তো ঠিক আছে, কালকে করবো কচুর মুখ দিয়ে মাছের ঝোল, আর ওই চচ্চড়ি করব সব ডাটা দিয়ে, কুমড়ো আলু টালু দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, ওই যে মাছের ডিম দিয়ে। চিংড়ি মাছ তো খেতে পারবো না, এর মধ্যে চিংড়ি মাছ খেলে যে এত সুন্দর লাগে বন্ধুরা, এই যে কাটোয়া ডাটা, কুমড়ো, তারপরে কাঁঠালের দানা, নানা রকম সবজি দিয়ে, এটা কিন্তু তোমার মানে কাটোয়ার ডাটা মেন হচ্ছে কাঁঠালের দানা দিয়ে, আর হচ্ছে কুমড়ো দিয়ে, আর চিংড়ি মাছ পুঁইশাকের ডিম, এই মাছের ডিম দিয়ে, এটাই হচ্ছে ফেমাস কিন্তু এই রান্নাটা। এটা কি করে রান্না করতে হয় বলো তো, ওই কড়াইতে কালকে তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তাও বলে দিচ্ছি, ওই এ দিতে হবে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আলু সব সবজি ভেজে নিয়ে, তোমার চিংড়ি মাছ বা মাছের ডিম থাকে সেগুলোকে ভেজে তুলে রাখতে হবে, তারপরে সবজিগুলো ভালো করে ভেজে শাক পাতাগুলো দিয়ে মরা আগুনে ওটা হতে থাকবে, হতে 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 মানে চচ্চড়িটা, মানে চচ্চড়ি টাইপের করতে হবে, এটা ড্রাই ড্রাই টাইপের, ঝোল ঝোল হবে না কিন্তু, একটু ড্রাই ড্রাই শুকনো চচ্চড়ে। তো ঠিক আছে, সব গোছানো হয়ে গেছে, আজকে বোন খাবার পাঠাবে, লুচি আলুর দম পাঠানোর কথা, দেখি কখন পাঠায়। রাত্রে আমার আর রান্না নেই, রান্না বলতে দুপুরে ভাত তরকারি সবই আছে, পনিরের তরকারি তো খাইনি, সকালে আমি পটল আর হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, ঘি দিয়ে ছেলেকে 2-4 খাইয়ে দিয়েছি, আমি 2-4 গাল খেয়েছি, আর তারপরে আমি রেস্ট নিয়ে কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে বাড়ি এসে মুড়ি চানাচুর খেলাম, তারপরে এখন ওই একটা কাকু আন্টি এসেছিলো, তো ওদের চা ফা করে দিলাম, তখন একটু চা খেলাম, আর সব কাজ গুছিয়ে এখন রেখে দিয়ে এখন ঘরে যাচ্ছি, খেয়ে দিয়ে তারপর স্নান করব, চলো। এই যে বন্ধুরা দেখো আলুর দম আর লুচি, আর এদিকে বড় বড় লঙ্কা, এখন খেয়ে দিয়ে খুব দাদা কেমন হয়েছে। তো বন্ধুরা, বোন তো আজকে খাবার পাঠালো, খেলাম যে লুচি আর আলুর দম, ও এত সুন্দর রান্না করে, মানে মানে দারুণ রান্না করে, ওর হাতের খাবার যে একবার খেয়েছে সেই জানে। ও আলুর দমটা করেছে, আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছে, ভীষণ খেটে রান্না করে আমার বরের মতো, আমি অত খাটতে পারি না, রান্নার পেছনে অত টাইম দিয়ে আমার পছন্দ পসিবল হয় না,
তো আলুটাকে প্রথমে সিদ্ধ করেছে, ঠিক আছে, প্রেশার কুকারে একটা দুটো সিটি দিয়ে একটাই সিটি মেরেছে, সেই আলুকে ছাড়িয়েছে, ছাড়িয়ে তোমার ওই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করেছে, ফুটো ফুটো করে তারপরে সমস্ত মশলা দিয়ে মানে দারুণ টেস্ট, দারুণ টেস্ট করেছে। আর করেছে তোমার লুচি, তো দারুণ লেগেছে। কি বলে বলো তো, সত্যি কথা বলতে অনেক দিন পরে কারোর হাতে রান্না খেলাম, তো নিজের থেকে পরের হাতে রান্না কিন্তু বেশি টেস্ট লাগে, কেউ যদি করে দেয় তাহলে কার না ভালো লাগে বলো। তো এখনো ছেলে বাড়ি আসেনি, ও খায়নি, হাজবেন্ড খেয়ে আজকে আবার ডিউটি যেতে হলো, এত রাত্রে ওকে ডিউটি যেতে হলো, এই কারণে যে যেখানে ও ডিউটি করছে ওখানে সব জানলা দরজা ভেঙে দিয়েছে। এবার প্রোমোটারি যেহেতু কাজের দায়িত্ব, তো একটা দায়িত্ব বলে তো আছে না, কিছু চুরি হয়ে গেলে তো তখন সর্বনাশ। তো যেহেতু এই ম্যানেজারিং পোস্টে দিয়েছে, একে দায়িত্ব দিয়েছে, তো ওকে সেটা বহন করতে হবে। তো এখনও বেরিয়ে গেছে সেই দমদমে। তো সকালবেলায় আমি বললাম তাহলে একটু বাজার করে এসে, কুমড়ো টুমড়ো আনিনি, তার জন্য এখন বললাম যে কুমড়ো জিরে এইসবগুলো শেষ হয়ে গেছে, তো আনতে বলেছি। তা বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট, বোনের বাড়ির আজকে ডিনার পাঠালো, সেইটা ডিনার করলাম, দারুণ হয়েছে, দারুণ খেয়েছি। তো কার কার ভালো লাগে অন্য লোকের হাতে রান্না, আমরা সত্যি কথা বলতে কেনা খাবারটা ফেভারিট মানে পছন্দ না, ফেভারিট হয় না আমারও না আমার ছেলের। একদিন যদি বাইরের খাবার খায় আমার ছেলে, পরের দিন বলে মা একটু হালকা পাতলা রান্না করো। হ্যাঁ, দুদিন একদিন যদি বিরিয়ানি খায় পরের দিন বলবে হালকা পাতলা। আজকে যেমন পটল আলু ভাতে মাখিয়ে এক থালায় মাখিয়েছি, ওকে দু চার গাল খাইয়েছি, আমি দু চার গাল সকালে সকালে 10:30 আমি ইদানিং সকালবেলা কিচ্ছু খায় না, জল পর্যন্ত খেতে চায় না। তো আমি বললাম না এটা ভালো লক্ষণ না, তো আগে তাও ছাতু মাতু এটা সেটা খেয়ে নিত, এখন খাচ্ছে না, না এটা ভালো না, তাই বলে জোর করে দু চার কালকেও কি খাইয়ে দিলাম, যেন দু চার গাল খাইয়ে দিলাম, আজকেও দু চার গাল খাইয়ে দিলাম, তারপরে দুপুরবেলা 2-3টার সময়ও ভাত খায়। তো আমার তো খুব ভালো লেগেছে, অন্য কাদের কাদের ভালো লাগে অন্য কারোর হাতে রান্না খাবার খেতে। তো আমার ভিডিওটা এটাই ছিল, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে, তোমরা সবাই ভালো থাকবে, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।